বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। সুপ্রিয় শ্রোতা, প্রীতিময় শুভেচ্ছা রইল। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আর এমনই প্রত্যাশায় আমন্ত্রণ সবাইকে আজকের সুখী সংসারের আয়োজনে। বন্ধুরা, ঠিক সময় মতো আমি কিন্তু হাজির হয়ে গেছি আমাদের নিয়মিত আয়োজন ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন নিয়ে। আজ শুনবেন নাটকটির 87তম পর্বের অভিনয়। চলুন তবে শুনি সুলাইমান খোকার রচনা এবং প্রযোজনায় ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন। ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। অনেক মানুষ একটা দেশে অভাব আসে তাই তো, ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো, জন্ম শাসন চাই তো। এটা ধর তো পাখি, এই যে এটা ধর। কোনটা? তার বই পুঁথিপত্র সবই যে সিরা ফাটা তা কি দাদা জানে না? ওই পোকে নানা ভাইয়ের শখের জিনিস খাইয়া সব শেষ করছে। নানা ভাই তো জানে এক মেডেল সারা, মেডেলে কামড় বসাইতে পারলে ওইগুলাও ছাড়তো না। হ আইসা আইসা বাদ দাও, এই ফাটা পাতাটাই দাও। ল এই যে। ওই যে দাদা কিন্তু চোখ পিটপিট করতেছে, দেরি করলে আবার উঠা শিকুর শুরু করবো। আর এই ল, তুই এই যে এইখান থেকে পড়, বুঝছস? এইখান থেকে দাও, পড়ি পড়। এ পাখি শুরু কর না জলদি, দাঁড়াও। হ দেরি দেখে নানা ভাবি দেখ হাদুটাইছে, এইবার কইলাম চেয়ে উঠবো। হ হ বুঝছি বুঝছি। দাদা তুমি জুইত মাইরা বয়া থাকো, আমি পড়তাছি। কইনার চাল চলন বেশ, যোগ্য ভোরও আছে কইনার মাথায় দীঘল কেশ, পাশালো কপাল কইনার মুক্ত দন্ত পাট, এই কইনার বড় ভাগ্য আছে রাজার পাট। চরণ ধোয়াইব কইনার সতে কুকিং করে, দক্ষিণ দাসে ওইব বিয়া ধনি সদা গড়ে। বিয়া বিয়া বিয়া, তোমার যে বিয়ের ভাই উঠছে হেডা হগলেই বুঝে পাখি। চুপ করেন তো দুলা ভাই, নানা ভাইরে পুঁথি পইরা শুনাইতাছে পাখি। কারে? দাদা রে। মরা মানুষের তাইলে পুঁথি হুনে মানে কি? মানে কি? নাকে হাত দিয়ে টেস্ট করে দেখো দাদাই কি আছে নাকি গেছে গা। খবরদার দুলাবাই, আর একটা কথা কইলে কিন্তু দাদার দুরমুসটা আমরাই চালাইতে বাধ্য। দাদার যে কত ভালোবাসো বুঝাই যায়। বুইরা মানুষটা চিত হইয়া পড়িয়া রইছে মরা কুমিলের লাহান, অথচ তোমরা দুই বোনে পাশে বইয়া কিছুই কইতে পারো না। অত দরদ থাকলে নাকে সামনে হাত দিয়ে দেখো নিয়ে সালাই কিনা। তারপরেও তোমাকে খবর নাই পুঁথি পাঠ কইরা শুনাইতাছ। কইয়া রাখলাম এমনি একদিন যাইব মানুষটা, উপরে উপরে দরদ দেখাইলেই ভালোবাসা হয় না। জ্যেষ্ঠ নাগরিকের সুখ স্বাচ্ছন্দ্য বিশেষ সেবা যত্ন পাওনের আইন সম্মত অধিকার আছে, আর তোমরা তোমরা আসো নিজের আনন্দ লইয়া। কি কয় এসব পরিবু? দাদা মারা গেলে আমার জীবনের আর কোনো দামই থাকবো না। হা হা, আপনারই আর কি মরণের মানুষের অভাব হয়ে যাইব তো। নিষ্ঠুরতা, হ্যাঁ, একটা মরা লাশের সামনে বইয়া দুজনে পুঁথি পড়ে বাদ্য বাজনা করে, আরে কি জমানা আইলো দুনিয়ায়, আফসোস আফসোস। আরে আপনি চুপ করলেন দুলাভাই? ও করিবো, এই যে দাদা দি লড়তেছে। হ্যাঁ বহুত লড়ছে, আর কত লড়বো? আহনি উইঠা 12টা বাজাইবো আপনি। একদম। কেমনে বাজাইবো? আমি কাছে থাকলে তো। কেন কই যাইবেন? তোমার জামাই জসিমের গতিবিধি পর্যবেক্ষণের দায়িত্ব তো আমারই নাকি? যাই দায়িত্ব পালন করি গা। উফ আল্লাহ গেছে বাসা লেখান। থাক তো পরিবু, দাদা এখন ঘুমাক, ঘুম থেকে উঠা তো আবার খিদা খিদা করে তোলপাড় করবো। হ হ অসুবিধা নাই পাখি, এই ফাঁকে আমি নানা ভাইয়ের ঘুরের পায়েসের ব্যবস্থা করি। আচ্ছা তারপর যা মদিলারে লইয়া আবার স্বাস্থ্য কেন্দ্রে। আর পুঁথি? আরে এইটা সুন্দর করে তুই ভাস করে থতো। হ দিলার কেসটা জটিল বুঝছস, গর্ভে সন্তান শুনলাম বলে তার স্বামী তারে ডাক্তারের কাছে যাইতেই দেয় না। কি গর্ভে সন্তান আসনের পর একবারও চেক আপ করায় নাই,
নিরাপদে মা হওয়ার ব্যাপারে এইটা একটা বড় রকমের বাধা, বুঝছস? বেডারে খালি গিয়া কমু, নিরাপদে মা হওন প্রত্যেক নারীর জন্মগত অধিকার। হাম তুম এক কামরে মে বন্ধ হো আর চাবি খো যায়, হাম তুম এক কামরে মে বন্ধ হো। কন্ডাক্টর এক ঠ্যাং যে কব করে, এই হুশ কবে হইব কেডা জানে। কিছু কইলা নাকি নজর ভাই? কারে কমু, আপনার মতন একটা লুজ ক্যারেক্টারের মানুষের কিছু কইয়া ঠিক করুন যাইব না, যদি না আল্লাহ হেদায়ত করে। দেহ নজর, তুমি আমার বেতন ভুগি কর্মচারী, দোস্ত না। আপনার দোস্ত তো মদ না, হ্যাঁই তো আপনার কুকর্মের যোগানদার। তো আপনার দোস্ত কই, কি দাওয়াই আনতে গেছে? আপনার জনকির ট্রিটমেন্টের লাগিয়া দাওয়াই আনতে গেছে? আড়তের তালা তো বন্ধ, ব্যবসা তো লাড়ে উঠাইব ওই ফোলাটা। সারা জীবন তো ব্যবসা মানে তো করলামই, এই বয়সে একটু শান্তিতে থাকতে চাইলে তোমার তো চলে কেন নজর? আমার জ্বলব কোন দুঃখে, ভোগ 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 আর লোভ লালসা সারা আপনার আর চিনেন কি এই দুনিয়ায়? আপনাকেও দেখা দেখি আর কয়েক প্রজন্ম শেষ, ভোগ 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 আর লোভের পিছে দৌড়াইয়া শেষ, সমাজটা বরবাদ। দার্শনিকগিরি ফলাইয়া না, পারলে তুমিও করো। পারলেও আমি করি না, মাইন কাছে ভাই ফাইসা গেছি, আপনাকে মতন মানুষের চাকরি করি বইলা সইতেও পারি না, কইতেও পারি না। যে পারে সে সবই পারে, তুমি তুমি কিছুই পারো না। ঠিক আছে, আমি কিছুই পারি না, তাইলে আমি ইস্তফা দিয়ে যাইগা, দেখি আর কেডায় আপনার ব্যবসা সামাল দিতে পারে। দুই দিনে লোফাট কইরা লালবাত্তি জ্বালাইয়া ফুটে যাইব, তখন বুঝবেন নজর আলী কি জিনিস আসিল। আরে আমি ব্যবসার কথা কই নাই। তাহলে কি আর কথা কইছেন? তুমি একটা ফালতু কইবেনই তো, তোমার কাজকর্মের হিসাবে বেতন কাটা। মানে কি বেতন তো এমনি দেন না? তোমার বেতন থেকে টাকা কাইটা মদনার বেতন বাড়াই দিছি। হ্যাঁ মানে কি? মাখনের চাইয়া কেরাসিন তেলের দাম বেশি। কেরাসিন কেডা? এই আবার কেডা মদনা। আর মাখন? আপনার সামনে খারা মাখন মারাই না। তুমি হইলা গিয়া পোড়া মোবিল, গর্তে ফালানি ছাড়া আর কোনো গতি নাই। গর্ত ছাড়া আর কি চিনেন আপনি? অনমদনে কই গর্ত। তুমি যে এতকাল করতে পারলা না, এই কাম মদনার দিয়া ফাইনাল করুম ইনশাল্লাহ। কোন কাম? কোন কাম জানো না? না, কয় বছর ধরে আমার নাকের ডকায় মূলা ঝুলিয়ে রাখছো, খবর আছে? ও এতক্ষণে বুঝছি আপনার মতলব। বুঝে তো কিছু করতে পারলা না, এক আত্মাবনের টুপ ফালাইয়া কতগুলি টাকা খাইছো আমার, তার হিসাব দেওয়ার লাগবো নজর। সব টাকা পাই পাই করে শোধ করার লাগবো। শোধ করণের পালা যে কার কবে আইব এইটা সময়ই কইব কন্টকদার। শুদ্ধি অভিযান চলতেছে, চলতেই থাকবো যতদিন না আপনি গমতন আগাছা পরিষ্কার হয়। আমি আগাছা? আমি আগাছা হইলে তুমি সে আগাছার বাগানের মালিক, তখন তুমিও কইলে পরিষ্কার হয়ে যাইবে। গেলে যামু, তাও আলতাবানুর মতন কেউ রে আপনার কাছে বলি দিতে পারুম না, বুঝছেন? তোমার এই সব সাধুবাক্য বুদবুদ, কথার বুদবুদ ছাড়া আর কিছুই না। বলি তোমার দেন লাগবো না নজর, বলির বকরি নিজেরাই উন্মত্ত হইয়া পথে পথে ঘুরতে আসে, খালি ইজ্জতের খাতিরে নিজে মাঠে নামতে পারি না। সেই কারণে এতকাল তোমার আশায় ছিলাম, অহনার তোমার দরকার নাই। মানে আলতাবানুরে ফায়ে গেছেন? আরে রাখো তোমার আলতাবানুর, আলতাবানুর যে হাজার গুণের সুন্দরী কস্তুরী বিবির ফটো দেখাইছে মত নাই। কয় টাকা খাইছে? সেই ব্যবস্থা হইয়া সারছে, যাও তোমার কোনো বেল নাই আমার কাছে। হাম তুম এক কামরা মে বন্ধ হো আর চাবি খো গয়ে। লক্কর ঝক্কর বেহাল অবস্থা শরীরের, তাও হাউস তোমার শেষ হয় না, মদন মদক খাইয়া হইলেও থাক আর কইলাম না। হাম তুম এক কামরে মে বন্ধ হো আর চাবি রায় বললে কামরা বাইর হয়ে যাইব, চাবি বন্ধ কামরে তালার ঠিক নাই, হ্যাঁ চাবি বন্ধ করে চাবি খো গয়া। পাগলাবাবু? ইয়া বাবা না আলতাবানু, আমারে সকলে পাগল সাকই ডাকে, কেউ ডাকে দয়াল বইলা, কেউ গুরু। গুরু বাসুর যাই হন, আমি আপনারে পাগলা কইয়া ডাকুম কেমন পাগলাবাবু? ইয়া আল্লাহ,
ওরি জানলে তো আমার ইজ্জত সব সঙ্গে উঠবো দেখতেছি। কি চিন্তা করেন পাগলা বাবু? না, ওই বিষয়টা বড়ই ভৌতিক ঠেকতেছে। কেন, আপনার আস্তানায় কি ভূত আছে? আল্লাহ, কই জালারানি কথা কই না আলতা বানু, এমনিতেই খামসি দিয়ে আমার গলার চামড়া নখের ডগায় লয়ে গেছো, বাড়িতে গিয়া পরির কাছে যে কি জবাব দিমু আমি তো হেইটাই ভাবতেছি। বাড়িতে তাইলে জিন পরিও আছে? না না না, জিন নাই, পরি আছে, আমার পরিবার মানে স্ত্রী, ওয়াইফ, ওয়াইফ। তো এই হানেও কি আপনার ওয়াইফ আছে? আরে না না, কি 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 কহ, কিন্তু যারা আছে তারা আটকা নাই হয়ে গেল কেন হেইটা তো বুঝতেছি না। তোমারে দেহনের পর থেকে নানা রকমের অলৌকিক ঘটনা করতেছে কেন হেইটাও তো বুঝতেছি না। আস্তানায় পাগল সার পাগল পাগলিরা আটকা গায়ে হয়ে গেল কেমনে, মাঝে যারা কি দেখলাম কি মানুষ না অন্য কিছু? না না, মানুষই তোয়, সাধারণ মানুষ না। তাইলে কি ভিন গ্রহের মানুষ, মানে এলিয়েন? তুমি ডনায়ন আলতা মানু, ওরা নানা কিসিমের সাধন ভজন করে। ওই যে দেখলা মাথা নিচে আর ঠ্যাং উরফে, ওই রইল গিয়া শীর্ষাসন। যোগীরা ব্রেন টাইট রাখনের লাইগা ওই ব্যায়ামটা করে। ও, আপনার আস্তানার পাগল গো তাইলে বেরেন ঢিলা, তাই টাইট করনের ব্যায়াম করতেছে? মুশকিলের কথা, এই রকম বিতর্কের মধ্যে তো জিন্দগিতে পড়ি নাই। খারাপ খারাপ দেহি, আমার হ্যাট খাদেম গেল কই? হ্যাট, ওই হ্যাট কই আসো, তাড়াতাড়ি সামনে আসো। আরে ওই সুমন হ্যাট, মাথা হ্যাট মানে তো মাথা। ওই সুমনের বাচ্চা কই গেছো, জলদি বাইরে আয়, আইস তোর একদিন কে আমার একদিন। আইতাছি গুরু, এই গুরু। হ্যাঁ আমি আইছি গুরু। কই আসিলা? জেবুন নেহারলতার ঘরে। কি? হ্যাঁ, জেবুন নেহারলতার ঘরে। হ্যাঁ হ্যাঁ গুরু। এই তো তোমার কাপড় সবর ভিজা কেন, ঘটনা কি? ঘটনা তো গুরুচরণ। মানে কি? মানে জেবুন নেহারলতা আতকা ফিট খাইছে, দাঁত কপাটি লাগনের দশা, পানি ঢালছি। আরে আরে আরে, কয় কি শক্ত লতা এত নরম হয়ে গেল কেমনে? ওই যে দূর থেকে দেখছে আপনার লগে এই মাইয়া রাইত আছে, এইটা দেখা আতকায় একটা হুঙ্কার দিয়া ফিট হয়ে পড়ে গেছে। আরে সর্বনাশ, চলো তো চলো তো দেখি কি হয়েছে। আমারই মতো জ্বলিও জ্বলিও বিরহ কুসুম গলতে বাদ দিও বন মালি, তুমি পর জনমে হয়ো রাধা। এই যে এই যে কি গো বুঝ, তুমি তোমার মনে কেডা দিল এত জ্বালা? অবশ্যই কেডা দেয় বুঝ, কেডাই বা তার ঘুম ভাঙায় যে ঘুমায় জাকিয়া জাকিয়া। আরে ঘটনার আদ্যপন্ত কিছুই তো ঠাহর করতে পারতেছি না গো রাই। কৃষ্ণের তো রায়ের অভাব নাই, কিন্তু রায় মরে কৃষ্ণের তরে, যুগ যুগ ধৈরা জগতের এমনি বঙ্কিম ধারা। ও মা গো, এটা কি কাহে বঙ্কিম? ব্যা ব্যা, ও আল্লাহ রে, লতা এবার কোন মার্গে উঠছে বুঝতাছি না তো। পাগল মার্গে উঠছে? ওই হাসিস না সেরি, বাইরে যা। বয়স হয় নাই তিন দিন, আসে পাগলের রাস্তা নাই। আমারে বকা দাও কেন পাগলি, আমি কি নিজের ইচ্ছায় আইছি? আমারে তো আমার পাগলা বাবু নিয়ে আইছে। পাগল গুরু, যেমন লতা তো আবারও মূর্ছা গেছে। কেন যে মূর্ছা গেছে বুঝতে আমার বাকি নাই। আচ্ছা বৎস সুমন, যে তুমিও হন যেমন নাহার পাগলির সেবা যত্নে মন দেও। আর আমি? তুমি এখানেই থাকো, তোমার সেবা যত্ন আমি করুন, যা নসিবে। আল্লাহ রে, এইরকম বেড়া ছাড়া বাদলে তো আমার আস্তানায় পাগল সার নিশান খার আরাহন মুশকিল হয়ে পড়বো। ও যেবুন 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 মূর্ছা ভাঙ্গো,
শোক মিল্লে ছায়া দেহ এই আস্তানার গদ্দিন সিন পাগল জসীমউদ্দিন পাগল শাহ তোমার সামনে খাড়া। বোন মালি তুমি বড় জনমে ও রাধা বোন মালি তুমি বড় জনমে ও রাধা তুমি আমারই মতো জ্বলিও জ্বলিও বিরু কুসুম আর গলেতে বন্দিও বোন মালি তুমি বোন মালি তুমি ছোট পরিবার জীবনকে যে করে না দুঃখে দাহন এতক্ষণ সুলাইমান খোকার রচনা ও প্রযোজনায় ধারাবাহিক নাটক আমাদের সাতকাহনের 87তম পর্বের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দাদা খায়রুল আলম সবুজ, সগীর সুব্রত চক্রবর্তী, সুমন আমিনুল হক আমিন, পাখি সাদিয়া ইসলাম লিজা, জেবুন্নাহার নাহিদা শারমিন, পরী বনশ্রী অধিকারী এবং আলতাবানু জেনিসিয়া আক্তার বর্ণা, নজর আলী সুলাইমান খোকা এবং জসীম চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। বন্ধুরা, এবারে কুইজ পর্ব। আমাদের আজকের কুইজ, প্রত্যেক নারীর জন্মগত অধিকার কি? আমি আবারও বলছি, আমাদের আজকের কুইজ, প্রত্যেক নারীর জন্মগত অধিকার কি? কুইজের উত্তর ঝটপট লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। দুভাবে তা জানাতে পারেন, চিঠি এবং ইমেইলের মাধ্যমে। চিঠি লেখার ঠিকানা ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন পর্ব 87, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার শেরেবাংলানগর আগারগাঁও ঢাকা 1207। আমাদের ইমেল অ্যাড্রেস ask.betarphnc1207@gmail.com। বন্ধুরা, এছাড়াও আমাদের বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠান পুনরায় যদি শুনতে চান আর অনুষ্ঠান সংক্রান্ত পোস্ট দেখতে, ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক ঠিকানা www.facebook.com/phnc1207। প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিব গত 85তম পর্বের কুইজের সঠিক উত্তর। তার আগে বলুন তো, গত পর্বের কুইজের প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল, জরুরি প্রসূতি সেবা পাবার কল সেন্টারের নাম্বার কি? সঠিক উত্তর হল 1-6-7-6-7। হ্যাঁ বন্ধুরা, এবারে জানিয়ে দেব গত 85তম পর্বের কুইজের সঠিক উত্তর লিখে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম এবং ঠিকানা। কি তৈরি তো? আমাদের প্রথম কুইজ বিজয়ী ভাগ্যবান বন্ধু হলেন আতিউর রহমান আকাশ, সভাপতি আম্বিয়া বেতার শ্রোতা ক্লাব, আন্ধারপাড়া নয়াবিল, নালিতাবাড়ি শের। এবারে দ্বিতীয় বিজয়ী বন্ধুর নাম, তিনি হলেন মোসাম্মাত মুনজিলে বেগম, গ্রাম চাঁদপাড়া, পোস্ট অফিস চাঁদপাড়া, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। এবারে সর্বশেষ বিজয়ী বন্ধুটি হলেন মামুনুর রশিদ, সভাপতি সোনালী রেডিও ক্লাব, রহিমাপুর সুজাইলহাট মহাদেবপুর নওগাঁ থেকে। সব বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি। আবারও কথা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজ বিদায় নেব। যেতে যেতে জানিয়ে দিচ্ছি, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি আমেনা বেগম লাবণী, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানের প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।